बात ये नहीं कि इससे क्या मिलेगा, बात सिर्फ इतनी सी है कि जिंदगी में जो ठान लिया वो करना है, पीछे नहीं हटना। गुड मॉर्निंग फ्रॉम ले। तो आज हमरा लेर কি বলবো এটাকে, লেহতে স্টে করেছি। লেহ থেকে লেহর সাইট সিন যেগুলো আছে সেগুলো আর কি দেখবো। তো আপাতত ঘুরিতে বাজে 10:30। তো আমরা এখন বেরোলাম, সকালে ব্রেকফাস্ট করে বেরোলাম, কোনো লাগেজপত্র নিইনি। তো এগিয়ে চলেছি হলফ্রন্ট দেখার জন্য। ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে জানি না, সামনে একটা ভারতের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, তার পিছন দিকে বড় সুন্দর একটা পাহাড়, ওই যেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা রয়েছে সেটাই হচ্ছে বাদিকে হচ্ছে হলম ফ্রেম। ওখানে বাইক পার্কিং এর জায়গা আছে, গাড়ি পার্কিং এর জায়গা আছে, ওখানে যে কেউ ঢুকে টিকিট কেটে দেখতে হবে। তো টিকিট কত সেটা আমি গিয়ে টিকিট কাটি, তারপর তোমাদের বলে দিচ্ছি। এই সামনে একটা এইচপি পেট্রোল পাম্প আছে। উপরে পিছন দিকের পাহাড়গুলোতে, ওই কোনার দিকের পাহাড়গুলোতে, উপরগুলোতে এখনো বরফ পড়ে আছে। তো মোটামুটি এগুলো সবই বরফ পড়ে যাবে আর কিছুদিনের মধ্যে। কাছাকাছি চলে এসেছি, এখানে বীর যোদ্ধাদের ছবি দেখা যাচ্ছে। এই হল অফ ফ্রেম চলে এসেছি, এখানে কামানগুলো রয়েছে, কারি রয়েছে, সামনে কামানের জিনিসগুলো দেখা রয়েছে। এই হচ্ছে হল অফ ফ্রেম, লেখা রয়েছে হল অফ ফ্রেম। এখানে আমরা ঢুকবো, ওইদিকে বাইক পার্কিং করতে হবে, করে তারপরে এদিকে আসতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, সামনে বাদিকে বাইক পার্কিং এর জায়গা আছে। তো ওদিকে যাব, ভেতরে ছিল তো। ভেতরের দৃশ্য, হিস্ট্রি অফ লাদাখ টোটাল দেওয়া আছে, জিওগ্রাফি অফ হিস্ট্রি। তো অনেক লেখালেখি ব্যাপার আছে, যতটা দেখানো সম্ভব তোমাদের দেখাচ্ছি। এখানে একটা প্যাংগং লেকের হিস্ট্রি দেওয়া আছে, ইটস এ বিউটিফুল এইখানে লাদাখিদের পোশাক আশাক পরিয়ে কিছু মানে রেখে দিয়েছে। ইস্ট লাদাখ যারা সম্প্রদায়ের লোক আছে তারা এই ড্রেসটা পরে, লাদাখের যে যোদ্ধা তার ড্রেস এইটা, তার ড্রেস এইটা রয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্ট লাদাখ যারা থাকে তাদের এটা হচ্ছে ট্রেডিশনাল ড্রেস। মোটামুটি এই হচ্ছে এখানে কি কি ফল টল হয়, কীরকম পাখি থাকে, তারপর পাহাড়ে কীরকম জন্তু থাকে। তো এই হচ্ছে অস্ত্রগুলো রয়েছে, সেগুলো যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। লাদাখ টেরিটরিটা এখানে হলোগ্রাফিক একটা ম্যাপ করে, এইমাত্র আমরা বেরিয়ে গেলাম হল ট্রেন থেকে। তো এবার যাচ্ছি হচ্ছে শান্তি স্তূপা, দেখতে থাকো। এখানে দেখেছো কত ধুলো উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, প্রচুর ধুলো, লেহতে প্রচুর ধুলো। তো বন্ধুরা, ক্যামেরাতে কতটা আসবে তা জানি না, ওই সোজা দেখা যাচ্ছে শান্তি স্তূপার চূড়াটা। তো আমরা ওই ওপরেই উঠবো, নিচে বাইক রাখতে হবে না হেঁটে উঠতে হবে সেটা আমি এখন অবধি জানি না। তো চলো সামনের দিকে আরো যাই, তো গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে শান্তি স্তূপাতে আমরা পৌঁছে গেছি, এখানে বাইক পার্কিং করলাম, এখান দিয়ে ভেতর
ভেতর দিয়ে উঠবো ওপরে, তাহলে উপরে উঠে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, আমি এখন শান্তিস্তূপাতে রয়েছি, ওপরে উঠে এসেছি। তো ওপরে একটু চড়াই আছে, ওই জন্য আস্তে ধীরে উঠতে হয়েছে। এই হচ্ছে পিছনে শান্তিস্তূপা। তো এখানে আসতে গেলে তোমাকে ক্লক ওয়াইজ ঘুরে ওদিক থেকে ঘুরে এদিকে আসতে হবে। তো আপাতত এখান থেকে লে শহরটা বেশ ভালোই দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে লে শহরটা, পুরো এখান থেকে দেখতে পাবে মোটামুটি অনেকটা জায়গায় আর কি দেখা যাচ্ছে। গ্লেশিয়ারগুলোতে কিছুটা বরফ পড়ে আছে, তোমাদের একটু সিনটা দেখাই। ওখানে কিছুটা বরফ পড়ে আছে দেখতে পাচ্ছ, তো ওর জন্য মোটামুটি সকালবেলা দিনটা একটু ঠান্ডা থাকলেও দিনের বেলা কিন্তু বেশ গরম। আমি যেটা পরে আছি এটা একটা কটসুল, এটা ছাড়া আর কিছু পরিনি। গায়েতে ট্যাঙ্ক ব্যাগে একটা জ্যাকেট নিয়ে এসেছি, জ্যাকেটটা একদমই লাগবে না, তাও আমি নিয়ে এসেছি কারণ আমি সাইট সিন করতে করতে যদি আর একটু আগিয়ে যাই, মানে টাইমটা যদি একটু পিছিয়ে মানে বিকেলের দিক হয়ে যায়, তখন যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তার জন্যই আমি নিয়ে এসেছি। তো এই হচ্ছে শান্তিস্তূপার পিছনটা, দেখতে থাকো, সাথে থাকো, আরও যেখানে এখানে যাচ্ছি সেই জায়গাগুলো ছবি বা ভিডিও সবই তোমরা দেখতে পাবে। ইউটিউবে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখতে পাবে আরও অনেক ভিডিও এবং এই পুরো লাদাখ সিরিজটা পুরোটাই দেখতে পারবে, খুবই ভালো লাগবে আশা করছি। আর সামনে তো আরও অনেক জায়গায় যাব, তো সবই দেখতে পারবে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে গেলাম শান্তিস্তূপা থেকে, যাবো হচ্ছে সেহ প্যালেস। সেহ প্যালেসটাও এই সামনেই দেখা যাচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরাতে দেখতে পারবে না। তো এখন ডানের দিকে নামছি, বেশ ভালোই লাগছে। তো আস্তে আস্তে নিচের দিকে নামি, ওখানে যাই, তোমাদের সাথে কথা হবে। এটা হচ্ছে সেহ প্যালেস এর ভেতর ওঠার রাস্তা। এই হচ্ছে এই থেকে সেই হয়ে উপরে ওঠার রাস্তা। এই হলো প্যালেসের ব্যাক সাইডটা। আমরা এইখান দিয়ে রাস্তা হয়ে এদিক দিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমরা তো সেহ প্যালেস তো দেখলে, তো আবার যাচ্ছি থিক্সে মনেস্ট্রি। তো মোটামুটি এটা এখান থেকে 4 কিলোমিটার মতো রাস্তা। তো ওই মনেস্ট্রি দেখার পরে আবার রিটার্ন আসবো, এদিকে দেখা যাক কতটা কোথায় যাওয়া হয় না হয় এরপরের এই থিক্সেটা দেখার পরে। চলো দেখতে থাকো বন্ধুরা। এই হচ্ছে মনেস্ট্রির গেট, এই হলো বাঁদিকে মনেস্ট্রিটা। মনেস্ট্রিটা অনেকটাই বড়, তো ভেতর দিয়ে ভেতরে যাই গেলে তারপর বোঝা যাবে যে এখানে বাইক রেখে যেতে হবে না উপর দিয়ে যেতে হবে। তো সোজা আমরা চলে যাচ্ছি উপরে, যাই উপরে দেখি, দেখে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এর ভিউটা কতটা সুন্দর লাগছে মনেস্ট্রির। আমরা ভেতরের দিকে যাচ্ছি, জি
তো আমরা এখানে গাড়ি পার্কিং করেছি, চলো ভেতরে যাই, তাও কথা হচ্ছে। তো বন্ধুরা, থিক্সে মনেস্ট্রিটা যেখানে বাইক পার্কিং তার থেকে অনেকটাই উঁচুতে হেঁটে হেঁটে উঠতে হয়েছে, তাই আস্তে আস্তে যেহেতু উঠছিলাম ওর জন্য হাঁটার যে রাস্তাটা সেটা আমি ভিডিও করিনি। তো আপাতত আস্তে আস্তে উঠতে উঠতে ওপরে উঠে গেছি। তো ওপরে মেন যে বুদ্ধদেবের মূর্তি রয়েছে ওপরে, সেখানে আমি যাবো না একটাই কারণে, আমার জুতো খুলতে হবে। এই জুতো খোলা অনেক ঝামেলা আছে, রাইডিং শ্যু পরে এসেছি, তাই নর্মাল শ্যু পরে আসলে বা নর্মাল জুতো পরে আসলে আমি খুলে পরে চলে যেতাম, সেটা আমি জানতাম না। তো যাই হোক, এই হচ্ছে পিছনে এখানে যেতে হয়, ওখানে নিচে সবাই জুতো খুলে উপরে উঠেছে, যারা রাইডার এসেছে তারাও অনেকে উঠেছে। তো এই হচ্ছে ভেতরকার ভিউ, আমার পিছন দিক থেকে যে সিঁড়িটা উঠে গেছে ওপরে, এখানেও একটা মন্দির রয়েছে, কালী মন্দির বা কালী টেম্পল লেখা রয়েছে। তারপরে তো হচ্ছে এই হচ্ছে ভিউ থিক্সে মনেস্ট্রির, এখানে এই মনেস্ট্রিটা বেশ শান্ত এবং নিরিবিলি। তো মোটামুটি অনেকটা উঁচুতে রয়েছে, ঠান্ডার সময় ভ্যালি ভালোই ঠান্ডা থাকে, কিন্তু এখন প্রচণ্ড গরম, আমার খুব গরম লাগছে। আমি ওর জন্য শুধু একটা জিনিসই পরে এসেছি, আর কিছু পরে আসিনি, প্রচণ্ড কষ্ট হচ্ছে যখন নিচ থেকে ওপরে উঠে এসেছিলাম, এমনি অ্যাল্টিটিউডটা অনেকটাই বেশি লেয়ার, তার মধ্যে হচ্ছে এতটা গরম। চলো আপাতত এইটুকুই আপডেট, এবার আশা করি আর আরেকটা জায়গায় যাবো, গিয়ে ওখান থেকে হোটেলের দিকে চলে যাবো, কারণ আমাকে কালকে অনেকটা জার্নি আছে। তো এখন মোটামুটি প্রায় 3টার কাছাকাছি বাজে, তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর রেস্ট দিয়ে দিয়ে সময় অনেকটা লাগবে। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, চলো। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 2:35, এখন থিক্সে থেকে বেরিয়ে যাচ্ছি, থিক্সে মনেস্ট্রি। তো আপাতত ডেস্টিনেশন হচ্ছে হোটেল, যদি মনে করি আমরা বিকেলবেলার দিকেও একবার বেরোতে পারি, তবে ইচ্ছা আছে বেরোবো, তবে সেটা সন্ধ্যেবেলায় লের মার্কেটটাতে, যেখানে আই লাভ লে লেখা, সেখানে আমরা অবশ্যই ছবি তুলব, আর কিছু কিছু মমেন্টো কিনবো। তো যেতে থাকি আর আস্তে আস্তে কথাও হবে। আর দেখতে পেলাম নোটো দিক দিয়ে এখনও বাইকার্সরা ঢুকছে, তবে আমি এখানে যেটাই দেখলাম বেশিরভাগ বাইকার্স যেটা রয়েছে সবই লে থেকেই বাইক ভাড়া করে নিয়ে ঢুকছে, 100টার মধ্যে ধরে রাখেন 80টা গাড়ি এরকম। তো চলুন যেতে থাকি আর আস্তে আস্তে গল্প করে এগিয়ে যাবো। বন্ধুরা, আজ হচ্ছে লেহতে শেষ দিন, তো আজকে রাতের ডিনার হচ্ছে ম্যাগি। তো ম্যাগিটা খেয়ে মোটামুটি শুয়ে পড়বো, এখন প্রায় 10:30 মতো বাজে, তো মোটামুটি খাবো, খেয়ে এখন শোবো। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোমাদের সাথে আবার কথা হবে। তো আপাতত এইটুকুই আপডেট, চলো দেখতে থাকো।